রাইডার্স আমরা এসেছি এখানে সাইক্লিং করার জন্য মূলত বাট আমাদের এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে পারিবারিক সুশিক্ষার কারণে যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সহিংসতা সৃষ্টি হয় এই সহিংসতার মধ্যে অন্যতম একটা হচ্ছে ধর্ষণ তো বর্তমানে যে সিচুয়েশনগুলো হচ্ছে এর মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর একটা হচ্ছে ধর্ষণ যে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত মানে নারীরা ছাড় পাচ্ছে না এই ধর্ষণ থেকে তো এর জন্য আর কী করতে হবে আমাদের সবাইকে সতর্ক হতে হবে এই সতর্কতা মূলত আমাদের ফ্যামিলি থেকে আসতে হবে আমরা এমন ধরে রাখছি বৃষ্টি কুয়াকাটা রেখে তো আমাদের এবারে যে স্লোগান হচ্ছে যে পারিবারিক সুশিক্ষাই পারে সকল প্রকার শরীরচর্চা ঠেকাতে তো আমার মনে হয় যে একটা সন্তানের চরিত্র গঠন হয় তো পরিবার থেকে পারিবারিক একটা আমাদের একটা আবহ দিতে হবে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে সেই পরিবেশটা দিতে হবে যেন বাচ্চাদের সুন্দরভাবে গড়ে ওঠে সুশিক্ষা যেন পায় তাহলে সহিংসতা অনেকটা কমে যাবে কারণ এখান থেকে বাচ্চারা সঠিক শিক্ষাটা পাচ্ছে না বলেই এই অকারেন্সগুলো হচ্ছে বাইরে মানুষ নানান ধরনের অকারেন্স জড়িত হয়ে যাচ্ছে পারিবারিক শিক্ষাটাই নিশ্চিত করতে হবে সবার আগে হেমন্ত রেস থেকে এসেছি আমাদের হচ্ছে মেইন ফোকাস এবার ছিল হচ্ছে যে পারিবারিক সহিংসতা হচ্ছে যে কমানোর জন্য যে এই বিষয়টা প্রতিদিন আমরা হচ্ছে যে উইকলি হচ্ছে রাইডের চেষ্টা করে থাকি রাইডের মাধ্যমে হচ্ছে আমরা ফ্রেন্ডলি মুভমেন্ট তৈরি করার চেষ্টা করি পাশাপাশি হচ্ছে ফ্রেন্ডলি মুভমেন্ট তৈরি করার মাধ্যমে হচ্ছে আমরা নারী এবং পুরুষের যে একটা ফ্রেন্ডলি মুভমেন্ট সেটা হচ্ছে আনার চেষ্টা করে থাকি রাইডের মাধ্যমে এছাড়া হচ্ছে আমাদের ফিজিক্যাল যে ফিটগুলো ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে হচ্ছে আমরা রাইডের মাধ্যমে হচ্ছে কাজ করে থাকি বর্তমান যে আমরা সামাজিক অবস্থাটা দেখছি এটা যে মূল্যবোধের যে অবক্ষয়টা হয়েছে সেটা কিন্তু একদিনে আসেনি সেটা অনেক দিন ধরে এসেছে যেটা হয়েছে আমাদের পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে পারিবারিক সহিংসতাটা আছে যেটা ইম্প্যাক্ট করে বাচ্চাগুলোর উপর দেখা যায় এই বাচ্চাগুলো যখন বাইরে আসে এখন বাইরেও খেলার পরিবেশগুলো নাই এক্সারসাইজ সাইক্লিং বা এই জিনিসগুলোর পরিবেশ নেই যার ফলে বিভিন্ন এই তারা অন্য কোনো সার্কেলের সাথে মিশছে তাদের ধ্যান ধারণাটা ডিফারেন্ট হচ্ছে সেই ইম্প্যাক্ট হিসেবে কিন্তু আমরা এখন পাচ্ছি হালনাগাদ যেগুলো দেখছি ধর্ষণের মতো যাবতীয় ছোটো বাচ্চা মেয়েরা কোনো জায়গায় নিরাপদ না তো এই জিনিসটাকে প্রথমে আমাকে আসতে হবে পারিবারিক থেকে পরিবার থেকে সুশিক্ষা থাকতে হবে পরিবার থেকে যদি আমার সুশিক্ষাটা না থাকে সুশিক্ষাটা যদি শুরু করি আমরা শুরু করতে পারলে এর ইম্প্যাক্ট কিন্তু আমরা এক বছরে পাবো না আস্তে আস্তে আমরা দেখা যাবে 5-6 বছর পর হয়তো বা আমরা একটা জাতি পাবো যেখানে সবাই সবাইকে মূল্য দিতে শিখবে যখন ছোটো বাচ্চা মহিলা যে বলি না কেন সবাই বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনভাবে মানে নির্ভয়ে হাঁটাফেরা চলাফেরা করতে পারবে তো আমরা হেমন্ত রাইডার্স যেটা আমরা করছি আমরা বিভিন্ন জায়গায় আমরা র্যালিতে যাচ্ছি বিভিন্ন জায়গায় রাইড দেই বিভিন্ন স্লোগান নিয়ে যাই তো আমাদের যেটা হলো এবারের থিমটা ছিল পারিবারিক সুশিক্ষা পারিবারিক সুশিক্ষা তাহলে আমাদের কী করতে অবক্ষয়টা ঠেকাইতে পারবে এটা আমাদের কথা বর্তমান যে আমরা সামাজিক অবস্থাটা দেখছি এটা যে মূল্যবোধের যে অবক্ষয়টা হয়েছে সেটা কিন্তু একদিনে আসেনি সেটা অনেক দিন ধরে এসেছে যেটা হয়েছে আমাদের পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে পারিবারিক সহিংসতাটা আছে যেটা ইম্প্যাক্ট করে বাচ্চাগুলোর উপর দেখা যায় এই বাচ্চাগুলো যখন বাইরে আসে এখন বাইরেও খেলার পরিবেশগুলো নাই এক্সারসাইজ সাইক্লিং বা এই জিনিসগুলোর পরিবেশ নেই যার ফলে বিভিন্ন এই তারা অন্য কোনো সার্কেলের সাথে মিশছে তাদের ধ্যান ধারণাটা ডিফারেন্ট হচ্ছে সেই ইম্প্যাক্ট হিসেবে কিন্তু আমরা এখন পাচ্ছি হালনাগাদ যেগুলো দেখছি ধর্ষণের মতো যাবতীয় ছোটো বাচ্চা মেয়েরা কোনো জায়গায় নিরাপদ না তো এই জিনিসটাকে প্রথমে আমাকে আসতে হবে পারিবারিক থেকে পরিবার থেকে সুশিক্ষা থাকতে হবে পরিবার থেকে যদি আমার সুশিক্ষাটা না থাকে সুশিক্ষাটা যদি শুরু করি আমরা শুরু করতে পারলে এর ইম্প্যাক্ট কিন্তু আমরা এক বছরে পাবো না আস্তে আস্তে আমরা দেখা যাবে 5-6 বছর পর হয়তো বা আমরা একটা জাতি পাবো যেখানে সবাই সবাইকে মূল্য দিতে শিখবে যখন ছোটো বাচ্চা মহিলা যে বলি না কেন সবাই বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনভাবে মানে নির্ভয়ে হাঁটাফেরা চলাফেরা করতে পারবে তো আমরা হেমন্ত রাইডার্স যেটা আমরা করছি আমরা বিভিন্ন জায়গায় আমরা র্যালিতে যাচ্ছি বিভিন্ন জায়গায় রাইড দেই বিভিন্ন স্লোগান নিয়ে যাই তো আমাদের যেটা হলো এবারের থিমটা ছিল পারিবারিক সুশিক্ষা পারিবারিক সুশিক্ষা তাহলে আমাদের কী করতে অবক্ষয়টা ঠেকাইতে পারবে এটা আমাদের কথা এবং আমরা এই ব্যানারটা নিয়ে এই স্লোগানটা নিয়ে আমরা আজকে কুয়াকাটা যাবো এবং কালকে কুয়াকাটা থেকে চলে আসবো আমরা চেষ্টা করবো রাস্তার মধ্যে আমাদের লোকদের সাথে কথা বলা এবং সেটা আমরা যেটা করবো যে এখনকার স্বাস্থ্যবিধিটা মেনেই আমরা চলার চেষ্টা করছি যে আমরা মাস্ক বা থাকার সাথে এয়ার করা এইভাবে আমরা রাইডটা চালানোর চেষ্টা করছি